হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো কালী পুজোয় ভাগ্যের দুয়ার খুলছে এই পাঁচটি রাশির জেনে নিন কোন পাঁচটি রাশির কার কী লাভ হবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে সারা ভারতে যে কটি বড় উৎসব আছে দীপাবলি তার মধ্যে অন্যতম সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয় এই উৎসবটি এবছর সাতাশে অক্টোবর পালিত হবে দীপাবলি কার্তিক মাসে যে অমাবস্য তিথি পড়ে সাধারণত সেই তিথিতেই পালিত হয় দীপাবলি আবার শাস্ত্র মতে যেদিন সন্ধ্যাবেলা অথবা বেলা অথবা মহানিসকালে অমাবস্যা তিথি পরে সেদিনেই পালিত হয় দীপাবলি জ্যোতিষশাস্ত্র মতে এইবারের দীপাবলিতে একটা মহাসংযোগ ঘটতে চলেছে যার ফলে বেশ কিছু রাশির উপর মা কালীর অশেষ কৃপা বর্ষিত হবে তাদের আর্থিক উন্নতি হতে থাকবে চোখে পড়ার মতো প্রতি বছরের দীপাবলির অমাবস্যা পালিত হলেও এইবারের দীপাবলির অমাবস্যা হবে দশ অমাবস্যা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দশ অমাবস্যার চন্দ্রমার পুজো করা অতি শুভ এই দিন চন্দ্রমার পুজো করা মানে মাতা লক্ষ্মীর পুজো করা তাই এই অমাবস্যার দেবী লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করা অত্যন্ত লাভদায়ক হবে আর এই অমাবস্যার কয়েকটি রাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করবে সে ভাগ্যশালী রাশিগুলি সম্বন্ধে জেনে নিন বিস্তারিত এক মেষ রাশি যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসায় বিশেষ লাভ হবে এই সময় নতুন ব্যবসার জন্য নতুন ইনভেস্টমেন্ট করার জন্য এইবারের এই দীপাবলির সময়টা একেবারে আদর্শ এই সময়ে মাতা লক্ষ্মীর পুজো যদি তাদের ব্যবসার স্থানে করে তাহলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ বিশেষভাবে তাদের উপরে পড়ে দুই সিংহ রাশি এই রাশি জাতক জাতিকাদের কেরিয়ারে একটা নতুন দিশা দেখা দেবে এই সময়ে এতদিন নানা শুভ কাজ করেও আপনারা হয়তো তার ফল পাচ্ছিলেন না এবার তার ফল পাবেন তিন কর্কট রাশি পারিবারিক ক্ষেত্রে বিশেষ মজবুত থাকবে এই দীপাবলির পর থেকে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে সকলের সাথে আপনার সম্পর্ক বেশ ভালো থাকবে মাতা লক্ষ্মীর কৃপায় জমি জমা সংক্রান্ত বিষয় থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে যারা অনেক দিন থেকেই নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করে আসছিলেন কিন্তু নানা বাধা আসছিল তাদের সে বাধা কেটে গিয়ে স্বপ্ন পূরণ হবে যারা চাকরি করেন তাদের জন্য খুবই ভালো সময় এটা চাকরিতে বেতন বৃদ্ধি পাবে চার বিশ্ব রাশি এইবারের দীপাবলির সময়ে এ রাশির যে সমস্ত জাতক জাতিকারা সরকারি বা বেসরকারি চাকরি করেন তাদের চাকরি ক্ষেত্রে প্রভুত্ব উন্নতির সম্ভাবনা আছে বড় কোনো প্রমোশনের দেখা মিলতে পারে এই সময় যারা অনেক দিন ধরে চাকরিতে পরিবর্তন খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না তাদের সামনে চাকরিতে পরিবর্তনের একটা বড় সুযোগ আসছে এই সময়ে কাজে উৎসাহ বাড়বে মনোবল বৃদ্ধি পাবে পাঁচ রাশি জীবনের নানা ক্ষেত্রে শুভ সংকেত মা লক্ষ্মী আপনার উপর আশীর্বাদ স্বরূপ প্রদান করবেন যার ফলে আপনার শুভ পরিণাম দেখা কেবলমাত্র সময়ের অপেক্ষা এই সময়কালে আপনি কোথাও ইনভেস্টমেন্ট করলে তার একটা ভালো রেজাল্ট পাবেন পরবর্তীতে যারা চাকরি করেন এবং যারা ব্যবসা করেন তাদের চাকরির পাশাপাশি কোনো ছোটোখাটো ব্যবসা বা ব্যবসার পাশাপাশি কোনো চাকরির জন্য আছে এই সময় বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে সম্পত্তি লাভের সম্ভাবনাও আছে কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হতে পারে এবং তার আনুকূল্যে আপনার কোনো ভালো কাজ হয়ে যেতে পারে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন